a rock star. আসসালামু আলাইকুম, দিস ইজ ফাহিম, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে একটি ব্লগের উদ্দেশ্যে বের হয়েছি। বাসা থেকে বের হতে হতে হঠাৎ লক্ষ্য করলাম বাইকের ফুয়েল শেষ। ফুয়েল নেয়ার পর এখন চলে আসলাম সরাসরি সুজুকি শোরুমে। মূলত আজকে বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করব এবং ফিল্টারটি চেঞ্জ করব। তো এই জন্য আজকে মেনলি শোরুমে আসা এবং আমরা আদার্স আপনাদেরকে শোরুমটি ঘুরিয়ে দেখাবো। আমরা চলে আসলাম সুজুকি শোরুমে এবং এর পাশেই সার্ভিসিং পয়েন্ট। তো সুজুকির বাইক আমার সবসময় খুব ভালো লাগে এবং আমি মূলত সুজুকি লাভার, আর মেইনলি সুজুকির বাইকগুলো রিজনেবল প্রাইসের মধ্যে হওয়ায় এবং এর কোয়ালিটি অনেক ভালো হওয়ার কারণে বর্তমানে বাংলাদেশে আমি মনে করি সুজুকি অনেক জনপ্রিয় একটি কোম্পানি। তাই আমি পার্সোনালি সবাইকে সাজেস্ট করব সুজুকির বাইক ইউজ করার জন্য, আমার কাছে খুব ভালো লাগে। সুজুকি সকল বাইকের মধ্যে আমার কাছে যদি বলা হয় ক্র্যাশ বাইক, তাহলে আমি বলবো GSXR বাইকটি খুব ভালো মানের। যদি আপনারা একটু হাই কোয়ালিটির মধ্যে সুজুকির কোনো বাইক কিনতে চান, তাহলে আমি বলবো সুজুকি GSXR বেস্ট। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা আমাদের বাইকের ইঞ্জিন অয়েলটি চেঞ্জ করে নিচ্ছি। এরপর আমরা একটি ইঞ্জিন অয়েল ইউজ করব। আপনারা হয়তো বা আমার থাম্বনেল দেখে বুঝে যাচ্ছেন আমরা কোন ইঞ্জিন অয়েলটি ইউজ করতে যাচ্ছি। জিক্সার এসএফের জন্য আমি মনে করি মোটুল অনেক ভালো মানের। মোটুল 1 লিটার ইঞ্জিন অয়েলটি প্রাইস পড়বে 500 টাকা। আমি আমার বাইকের জন্য ইউজ করেছি 20W40। যারা আমার চ্যানেলটিতে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। যদিও এই ইঞ্জিন অয়েলটি 1 লিটার, বাট আমরা ইউজ করব 850 গ্রাম। ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পর আমরা একটি নিউ ফিল্টার লাগিয়ে নেব, তারপর পুরো বাইকটি ভালো করে ওয়াশে দিব। এবং আপনি যদি চান আপনি বাসায় বসে ওই ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে পারবেন, তবে সেক্ষেত্রে আপনার কিছু প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রয়োজন হবে। যারা এই লকডাউনে বের হতে পারছেন না, তাদের জন্য ভালো, বাসায় বসেই ইঞ্জিন অয়েল চেঞ্জ করে নিতে পারবেন। তবে আমি 1000 কিলোর পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করি, আপনি চাইলে এর চেয়ে বেশিও ইউজ করতে পারেন, মোটুল এই সুবিধা আপনাকে দিয়ে থাকে। ওকে ভিউয়ার্স, আজকের ব্লগ এই পর্যন্তই। লকডাউন শেষ হলে ইনশাল্লাহ আমরা ফুল বাইকের একটি সার্ভিসিং ব্লগ করব। বাইক ফ্রেশ হলে আমরা বের হয়ে যাব। তো ভালো থাকুন সবাই এবং সবাই সবার জন্য দোয়া করবেন বেশি বেশি। করোনা এই মহামারীতে আমরা যেন সবাই সকলে সুস্থ থাকতে পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। Me, the one and only. Aye, aye. Bichare munde ya di dil di to qatil. Bakhra de mainu ke vi jaavengi tu fast. Sab de to gas ni mile a bit harder, yo. I'm a rider.